नमस्कार बंधुरा, मिठाई मैजिक सब किचेने आरो एक नतून रेसिपिर साथे आपनादे सबाई के जानाच्छि अनेक अनेक स्वागत। एखन आमेर सीजन चलछे आर ए बछर प्रचुर आम होयेछे, तेमोनी झड़ बृष्टि होच्छे। प्रचुर काँचा आम आमादेर हातेर काछे किन्तु आमरा ना चाइतेई पेये जाच्छि। विभिन्न रकमेर आचारेर साथे साथे आमरा किन्तु आमेर तेलो एई समय बानिये सारा बछरेर जन्य संरक्षण करे राखि। एकदम पुरोनो पद्धतिते सुंदरभावे आमेर तेल আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো, যেটা সংরক্ষণ করে দীর্ঘদিন আপনারা রাখতে পারেন। তার জন্য আমাদের কাঁচা আম দরকার। আমি এখানে কাঁচা আম নিয়েছি, আমগুলো আমি খোসা সহই কেটে নিচ্ছি। জলে ভিজিয়ে নিয়েছিলাম বা জলে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি, তাতে বোটার দিকে যে কষ্টটা থাকে সেই কষ্টটা বেরিয়ে যাবে। দেখুন, আমগুলো প্রথমে চার টুকরো করে কেটে নিচ্ছি, কেটে তারপর মাঝখান থেকে আরও একটু করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চার টুকরো করেও আমের তেল তৈরি করতে পারেন। প্রত্যেকটা আম একই মাপের কেটে নেওয়ার চেষ্টা করব। কেটে আমি একটা থালাতে তুলে রাখছি। আম তেল খেতে কে না পছন্দ করে, এই বর্ষা আসবে সামনে, সেই বর্ষার সময় আম তেল দিয়ে মুড়ি মেখে খাওয়ার মজাই আলাদা। এছাড়াও আলু সেদ্ধ হোক বা বিভিন্ন কিছুতে আমরা আম তেল কিন্তু ব্যবহার করে থাকি। আম তেল দিয়ে প্রচুর রেসিপি তৈরি হয়ে থাকে। হাতের কাছে আম পেলে আপনারাও এবারে খুব কম সময়ে চটজলদি সুস্বাদু আম তেল তৈরি করে রাখতেই পারেন। প্রত্যেকটা আম দেখুন একই মাপের কেটে নেওয়ার চেষ্টা করছি। আজকে আমি হিমসাগর আম ব্যবহার করেছি, কাঁচা হিমসাগর আম ব্যবহার করেছি। দেখুন আমটা কতটা মোটা বা পুরু। খুব ভালো হবে এই রকম আম তেলে আচার। আপনারা চাইলে এই শেপেও আম তেলটা তৈরি করতে পারেন। তো আমগুলো কেটে নিয়েছি, এখানে আমি তিনখানা আম ব্যবহার করলাম। আম কেটে নেওয়ার পর আমে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা যদি রোদ দেখাতে না পারেন তাহলে আমগুলো কাটার পর শুকনো একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে পারেন। আর যেহেতু আজকে রোদ উঠেছে, আমি এই আমগুলোতে একটা রোদ দেখিয়ে নেব। মানে সকালবেলা আমগুলো কেটে সারাদিন রোদে দিয়ে রাখবো, তারপর রাত্রিবেলা আম তেলটা তৈরি করব। রোদে না দিতে পারলেও কোনো অসুবিধে নেই, খুব ভালোভাবে একটা শুকনো কাপড় বা টাওয়ালের সাহায্যে আমগুলো ভালোভাবে মুছে নিয়ে জলটা শুকিয়ে নিয়ে তারপর আমের তেলটা তৈরি করতে হবে। দেখুন একটা রোদ দেখানোর পর আমগুলো একটু জলটা টেনে নিয়েছে, এইভাবে একটু শুকনো শুকনো হয়েছে। এইবার আমি একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে, এক চামচ পরিমাণ গোটা মৌরি, এক চামচ পরিমাণ গোটা জিরে, আর খুব সামান্য মানে হাফ চামচেরও একটু কম আর কি এই মেথি। মেথিটা কম দিলেই ভালো, তাতে মেথির গন্ধটাও সুন্দর আসবে আর মশলাটা তেতো হয়ে যাবে না। সব কিছু খুব ভালো করে শুকনো কড়াইতে আমি নাড়াচাড়া করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। মশলাগুলো কখনোই পুড়িয়ে ফেলবো না, তাতে কিন্তু আচার বা এই আম তেলের স্বাদটা তেতো হয়ে যাবে। হালকা আমি নাড়াচাড়া করে যেই একটু রঙটা পরিবর্তন হবে একটা প্লেটে ঢেলে রেখে দেব। এইটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তারপর দেখুন কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করব। তেলটা হালকা আছে, গরম করার সাথে সাথে আমি মশলা দেখিয়ে দিই। এখানে আমি পাঁচ ফোড়ন ঘরে তৈরি করে নিয়েছি, যার মধ্যে সর্ষে, কালো জিরে, মেথি, মৌরি আর গোটা জিরে আছে। নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, কিছু মাঝখান থেকে চিড়ে রেখেছি, কিছু গোটা রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচ কমিয়ে আমি দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কাগুলো। এই যে চিড়ে রাখা শুকনো লঙ্কা, এর থেকে কিন্তু যে ঝালটা বেরোবে তাতে আম তেলটা ঝাল হয়ে যাবে। আর তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে দেব আমি যে পাঁচ ফোড়নটা বানিয়ে রেখেছি সেই পাঁচ ফোড়ন। গ্যাসটা বন্ধ করে দেবেন, তেল যতটা গরম থাকবে ওই গরমে পাঁচ ফোড়নটা যেটুকু ভাজা হবে তাতেই কিন্তু কাজ চলে যাবে। আপনারা আম তেল তৈরি করার সময় পাঁচ ফোড়ন গোটা এইভাবে তেলে অবশ্যই দেবেন, তাতে আম তেলের স্বাদ আর গন্ধ কিন্তু দুই ভালো হয়। গ্যাস বন্ধ করে দিয়েছি আর তেলটা আমি হালকা ঠান্ডা করে নেব। এইবার দেখুন একটা মিক্সিং বাটির মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দু চামচ দিয়ে নিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিলাম, কারণ আমে আমি আগে থেকেই হলুদ আর লবণ মিশিয়ে রেখেছি, এখানে লবণ দেব না। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে এই আম তেলটাই সুন্দর একটা রং আসে, এটা ঝাল হবে না। মশলার সাথে খুব ভালোভাবে আমটা আমি মিশিয়ে নেব। তো গুঁড়ো মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, সামান্য মেথি আর একটু মৌরি। ভালোভাবে মশলার সাথে আমি আমটা মিক্স করে নিচ্ছি।
দেখুন প্রত্যেকটা আমের গায়ে কিন্তু মশলা লেগে যাবে। এইবার একটা কাঁচের শুকনো পাত্রে এই আমগুলো আমি দিয়ে নেব। কাঁচের জারটা অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে শুকিয়ে একটু রোদে গরম করে নিতে, তাহলে কাঁচের জারটার মধ্যে কিন্তু কোনো ব্যাকটেরিয়া থাকবে না, তাতে আমতেলটা দীর্ঘদিন ভালো থাকবে। এইবার দেখুন যে তেলটা আমি হাতে সওয়া মানে একটা আঙুল ডুবিয়ে যে গরমটা আমি সহ্য করতে পারবো, সেই গরম অবস্থায় আমি এই কাঁচের জারের যে আমগুলো ভরে রেখেছি তার মধ্যে ওই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়া তেলটা ঢেলে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম থাকবে না, আবার একদম ঠান্ডা হয়ে যাবে না। একটা আঙুল চুবিয়ে আমি মিনিট খানেক রেখে দিতে পারবো, এমন অবস্থায় গরম থাকলে আমি তেলটা এই জারের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে জার ভর্তি করে নিতে পারেন, আবার চাইলে অল্প করে দিতে পারেন। তবে চেষ্টা করবেন আমতেল তৈরি করার সময় জারটা এমন পছন্দ করতে যাতে প্রত্যেকটা আম এই তেলের মধ্যে ডুবে থাকে। এইবার এই জারের মাথায় একটা কাপড় বেঁধে চাইলে রোদে আপনারা সপ্তাহখানেক কি 15 দিন দেখাতে পারেন। তাছাড়াও ঘরেও আপনারা মুখ বন্ধ করে রেখে দিলেও কিন্তু আমতেল তৈরি হয়ে যাবে। এই তেল ফুরিয়ে গেলে আবারও তেল গরম করে আপনারা ঠান্ডা করে এই আমের মধ্যে ঢেলে দিলেই কিন্তু আবার নতুন করে আমতেল তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে রোদ দেখাবেন, দীর্ঘদিন ভালো থাকে, 2 বছর পর্যন্ত এইভাবে ভালো থাকবে। কেমন লাগলো আজকের আমতেলের রেসিপি অবশ্যই জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। সাথে থাকবেন সবাই, এরপর আবারও আসছে আমের দুর্দান্ত স্বাদের কয়েকটা আচারের রেসিপি। আজকের মতো নমস্কার, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।